1098 শুধু চারটি সংখ্যা নয়, শিশুদের সুরক্ষা সহায়তায় সরকারের সবচেয়ে বড় মাধ্যম। ২৪ ঘন্টাই খোলা এই হটলাইন, প্রতিদিন গড়ে 1000 শিশু এখানে সহায়তা চায়। বেশিরভাগ সাইবার বুলিং, আত্মহত্যা আর মোবাইল গেমে আসক্তির মতো সমস্যা। শাহনাজ শারমিনের দুই পর্বের প্রথম কিস্তি দেখুন। আজ ক্যামেরায় ছিলেন বিল্লাল হোসেন সোহাগ। রাজধানীর আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরের সাততলার এই রুমটিতে প্রবেশ করলেই ভিন্ন এক জগৎ। সবাই টেলিফোনে কিছু বলছেন প্রতি মুহূর্তে, যা চলে সারাদিন সারারাত। কি বলছেন তারা, ফোনই বা করছেন কারা? শুভ দুপুর, শিশু সহায়তায় বাংলাদেশ চাইল্ড হেল্পলাইন থেকে নুরানি বলছি। আপনি বলতেছেন কি, আমাদের নম্বরে একটা লোক আছে, কল দিচ্ছে, মানে প্রতিদিন কল দিচ্ছে। শিশুদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে 2016 সালে এই হটলাইন চালু করে সমাজসেবা অধিদপ্তর, সহায়তা করে ইউনিসেফ। এখানে আসা ফোন কলের 55% করে শিশুরা, বাকি ফোন অভিভাবক বা শিশুর হয়ে অন্য কেউ। 25টার মতো কল হয়েছে, আর এর মধ্যে প্রায় 19টাই হচ্ছে শিশু রিলেটেড, মানে শিশু নিজেই কল করেছে। বয়সন্ধিকালে দেখা যাচ্ছে শিশুদের তো আসলে অনেক কথা বাবা মায়ের সাথে বলতে ইচ্ছে করে না, ভালো লাগে না, তো ওগুলোও আমাদের সাথে কিন্তু তারা শেয়ার করে। শিশুরাও কল দেয় মাঝে মাঝে, তারা বাবা মার বিরুদ্ধে কল দেয়, আবার অনেক সময় আছে বাবা মা না পেরে আমাদেরকে কল দেয়। এই হটলাইনে 2016 থেকে 2023 মার্চ পর্যন্ত ফোন কল এসেছে 9 লাখেরও বেশি। পরিসংখ্যানে দেখা যায় ছেলে শিশুরাই কল করেছে বেশি, এরপরই আছে মেয়ে শিশুদের কলের সংখ্যা, আর নীরব কলের সংখ্যাও অনেক। মাঝে মাঝে এখানে তৃতীয় লিঙ্গের মানুষও কল করেন। শহরে অনেক শিশুই একা ঘরে থাকে বন্দী জীবনে, শুধু গল্প করতেও তাদের অনেকে ফোন করে। একা বাসায় আছে, স্কুল বন্ধ, ফোন করেছে আমাদের সাথে কথা বলার জন্য। আর কেউ কেউ আছে হলো গিয়ে, এখন তো অনেকে মোবাইল ফোন ফ্রি অফ কস্ট আমাদের এখানে ফোন আসতেছে, সে মোবাইল বিল মানে মোবাইলে আই টপ আপ করে দিতে চাচ্ছে, বলতেছে 10 টাকা দাও, বা ঈদের সময় আমাদের পোশাক দাও। হ্যাঁ, এগুলো নিয়ে দুষ্টামি করছে। গেমিং যে অ্যাডিকশান বা স্ক্রিন অ্যাডিকশান, হ্যাঁ, এই কেসগুলো আসছে একটু বেশি, আমি ডিল করছি যেগুলোর মধ্যে। কেননা করোনাকালীন যে সময়, সে সময়ে বাচ্চারা স্ক্রিনের সাথে জড়িয়ে পড়েছে, তারপরে তারা হয়তো ওখান থেকে বের হতে পারছে না। হ্যাঁ, এর সাথে আবার চলে আসছে যে বাবা মা হয়তো একটু বকাঝকা দিলে তারা কথা শোনে না, রাগ করে, অনেক সময় সুইসাইডের মতো অ্যাটেম্পটের ব্যাপারও আছে। প্রকল্পের ব্যবস্থাপক জানান, শিশুদের মনোজগতে নানা পরিবর্তন খেয়াল করছেন তারা। শুধু শিশুরা সমস্যার জন্য ফোন করে তাই নয়, ওরা কিন্তু ওদের আনন্দের কথা, তাদের ভালো লাগার কথা, নানা রকম ফিলিংসের কথা তারা আমাদের সাথে শেয়ার করে। আপনি জানেন যে ইদানিং কিন্তু আসলে প্যারেন্টসরা কিন্তু খুব কোয়ালিটেটিভ টাইম দিতে পারছে না, এত ব্যস্ত। শিশুরা তারা যাবে কোথায়? ওদের বিকাশের জন্য কিন্তু আর একটা পার্ট, সেটা হলো তার মনের কথা শেয়ার করতে হবে। শিশুরা যেই ফোনগুলো করছে তার মধ্যে থেকে ইদানিং সবচেয়ে বেশি যেগুলো দেখে থাকি, তারা সাইবার ইস্যুতে ফোন করছে। ইভেন প্যারেন্টসরাও কিন্তু শিশুদের নানা ইস্যু নিয়ে মধ্যে, বিশেষ করে এখন যারা গেম অ্যাডিকশান, এটা একটা ইস্যু, লেখাপড়া নিয়ে এই সমস্যাগুলো নিয়ে ফোন করে থাকে। আমরা এই বিষয়েও কিন্তু কাউন্সিলিং সেবা দিচ্ছি। একদিকে আসলে এই কাউন্সিলিং সেবাটা মাদেরকেও দিচ্ছি, কিভাবে শিশুকে ডিল করবে, পাশাপাশি শিশুর সাথে আমরা কথা বলছি। আসলে কি এ ধরনের সমস্যা বাড়ছে, জানতে আমরা যাই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। একাকিত্বে ভোগে বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত হচ্ছেন। একটা দীর্ঘ সময়, যেটা কোভিডের সময় শুরু হয়েছিল, হঠাৎ তাদের নর্মাল সেটআপ ব্রেক হয়ে স্কুল বন্ধ হয়ে, সেটার কনসিকোয়েন্স হিসেবে এখন আরও ব্যাপকভাবে চলছে, সেটা হচ্ছে সাইবার বুলিং। ওই যে তারা একা থাকে, একা থাকার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, বিভিন্ন রিলেশন তৈরি করছে, সে তার কথা বলার জন্য, নিজের অ্যাংজাইটি ডিপ্রেশন রিলিফ পাওয়ার জন্য, মনে করছে যে চমৎকারভাবে আমাকেও সাপোর্ট দিচ্ছে কথা বলার জন্য, তখন তার প্রতি তার বেশি ইয়ে হচ্ছে, আগ্রহ বাড়ছে। এবং সেই ক্ষেত্রে সেই জায়গাটায় তারা অনেক সময় তাদেরকে প্রচণ্ডভাবে বিশ্বাস করে এমন কিছু শেয়ার করে যেটা পরে তার জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ তাকে ব্ল্যাকমেইল করা, এটা হচ্ছে একরকম। আর সাইবার বুলিং তো একটা কমন বিষয় আছেই, এটা ব্যাপক হারে বেড়ে গিয়েছে। এটা সুইসাইড, আমাদের যেটা বললাম যে ইমোশনাল কন্ট্রোল রেগুলেশন, ইমোশনাল কন্ট্রোল করতে পারছে না, ডিমান্ড ফুলফিল হচ্ছে না, বা লোনলিনেস, এগুলো থেকে অনেক সময় তাদের সুইসাইডাল এটা আইডিয়াটা তৈরি হয় এবং তারা অনেক সময় অ্যাটেম্প নেয়। অনেক সময় আবার এটাও যেমন সত্যি, আবার বাবা মাকে থ্রেট দেওয়ার জন্য অনেক সময় তারা করতে করতে একসময় দেখা যায় যে সেটা জানে শিশু আর তার অভিভাবকরা, এসব উত্তর খুঁজব আগামী পর্বে।
শানা শারমিন, নাগরিক, ঢাকা।